সুপ্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম গ্রহণ করুন আমাদের হাইলাকান্দিতে নবপ্রতিষ্ঠিত পেনামন্ট কলেজ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমার এই পেরামাউন্ট কলেজের অধ্যক্ষ মহোদয়া, হাইলাকান্দিতে যথেষ্ট পপুলেশন হয়েছে, তাই পপুলেশনের দিকটি মাথায় রেখে হাইলাকান্দিতে যথেষ্ট কলেজের প্রয়োজন রয়েছে, তাই এই বৎসর হাইলাকান্দি প্রজেক্টটি রুডে পেরামাউন্ট নামে একটি অভিজাত কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, তা সুপ্রতিষ্ঠিত হয়েছে। তাই ওই প্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ প্রিন্সিপাল আমার এই জ্যাম ক্রিয়েশন বাংলা নিউজ লাইভও, উনি এই কলেজের যে পরিকাঠামো, যে দিক, সেই দিক নিয়ে উনি অতি সংক্ষেপে ওনার ভাষ্য আমার চ্যানেলে তুলে ধরবেন। নমস্কার, আমি প্রিন্সিপাল প্যারামাউন্ট জুনিয়র কলেজের। আমাদের এই কলেজ এবছর, দ্যাট ইজ 2019-এ এস্টাবলিশ করা হয়েছে, অ্যান্ড ইট ওয়াজ অর্গানাইজড বাই প্যারামাউন্ট এডুকেশনাল ট্রাস্ট। আমাদের কলেজে সায়েন্স, আর্টস আর কমার্স স্ট্রিম দুটোই আছে, তিনটাই আছে সরি। আর অ্যাট প্রেজেন্ট আমাদের এনরোলমেন্ট মোর দেন 200 আছে। এখানে আমরা গার্লসদের জন্য, যারা ব্যাকওয়ার্ড এরিয়ার থেকে আসছে, ওদের জন্য একটা হোস্টেল ফ্যাসিলিটি রাখা হয়েছে, যাতে ওদের পড়াশোনায় কোনো রকমের বাধা আসে না। এছাড়া আমরা এটাও দেখছি যে কোনো রকমের বাইরে গিয়ে স্টুডেন্টরা যাতে টিউশনস নিতে লাগে না, সব টিউশনসের ব্যাপারটা সব ক্লাসের ভেতরেই হচ্ছে, বাচ্চাদের উপর পড়াশোনার কোনো চাপ দেওয়া হচ্ছে না, যাতে ওরা মন দিয়ে সিলেবাসটা কমপ্লিট করতে পারে এবং পড়াশোনা করতে পারে। আমাদের এবছরের টার্গেট হলো কি, এবছর না, সবসময় আমরা এইটাই চাইব যে আমাদের কলেজ থেকে কম করে কয়েকটা যাতে র্যাঙ্ক আসে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ইন অল দ্য স্ট্রিমস। আমাদের কলেজে আমরা যার টিচার্সরা আছে, এরা সব খুবই এক্সপিরিয়েন্সড অ্যান্ড এক্সপার্ট টিচার্স, আর এরা খুব যত্নর সাথে বাচ্চাদেরকে পড়াচ্ছে। ক্লাসের ভেতরেই নোটস টোটস সব দেওয়া হচ্ছে, যাতে বাচ্চাদের বাইরে কোথাও আর গিয়ে কোনো হেল্প নিতে পারে না। আমরা চাইছি এই কলেজের জন্য, এই কলেজের দ্বারা এখানের এই এরিয়ার হাইলাকান্দির সব বাচ্চারা, যত যারা যারা পড়াশোনা করার ইচ্ছা আছে, যারা পড়াশোনা করতে চায়, এদেরকে আমরা যাতে স্কোপটা দিতে পারি, আর চাইব যে এই কলেজের নাম আরও উজ্জ্বল। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ সো মাচ আমার জ্যাম ক্রিয়েশন বাংলা নিউজ চ্যানেলও। এই কলেজের প্রিন্সিপাল মহোদয়া ওনার এই কলেজ সম্পর্কে অতি মূল্যবান তথ্য উপস্থাপন করেছেন, তাই আমার চ্যানেলের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আমার এই ভিডিওটি দেখে কীরকম লেগেছে অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ফলে আমি পরবর্তীতে সংযোজন এবং বিয়োজন করব। আর আশা করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনও ক্লিক করবেন, যাতে করে আমার আরও নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আপনাদের সহজ হয়। আর সঙ্গে আশা করছি আপনারা শেয়ার দেওয়া অন্যান্যদেরকেও যেন দেখার সুযোগ করে দিতে ভুলবেন না। জে এম ক্রিয়েশন ইউটিউব নিউজ চ্যানেল, ধন্যবাদ।